চলুন এক নজরে ঘুরে আসি কক্সেস বাজারের সমুদ্র সৈকত থেকে যদি আপনার মন খারাপ থাকে তাহলে আমি বলবো এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে তো চলুন গো শুরু করা যাক আজকের রিভিউ বা আজকের ব্লগটি সুপ্রিয় দশক মন্ডলী নোয়াখালী থেকে সরাসরি আমরা চলে এলাম কক্সেস বাজার কক্সেস বাজার বা সমুদ্র সৈকতে এসে আমরা অনেক কিছু উপভোগ করলাম এবং তা নিয়ে কিছু রিভিউ বা কিছু ভিডিও পরে আপনাদের মাঝে শেয়ার করলাম তা আমরা আজকে কক্সেস বাজারের সমস্ত এরিয়াটি আপনাদেরকে ভিডিও কালেক্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওতে সারে থাকবেন এবং আপনি আমার পেজ যে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন যদি ইউটিউব চ্যানেলতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা এখন আসি একদম সমুদ্রের কাছাকাছি এর মধ্যে আছে অনেক রাং তামাশা বা অনেক হাসি খুশি দেখতেছেন বিকালবেলা প্রায় বেলা গড়িয়ে সন্ধ্যা সেই সন্ধ্যাকালীন সূর্য অস্ত্র যাওয়ার সময় আগ মুহূর্ত পর্যন্ত সকাল অবধি সন্ধ্যা পর্যন্ত আমি সম্পূর্ণ রিভিউটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ এই জন্য শিল্পের আঁকা রঙ তলুতে আরেকটি রঙিন ছবি তবে এটি সম্পূর্ণ বাস্তবে কোনো অবাস্তবের কিছু নাই দেখতেছেন সমুদ্রের বিশাল বিশাল ঢেউ যদি সন্ধ্যাকালীন এখন সমুদ্রের ঢেউ উতাল করতেছে সেই সময়ে সিগনাল দিচ্ছে সবাইকে করে আসার জন্য তো এদিকে সবাই গ্রুপ বেঁধে ছবি তুলতেছে ওইদিকটা একটু ভালো লক্ষ্য করুন সূর্য অস্ত্র যাওয়ার সময় বা কিছুটা আগ মুহূর্ত পর্যন্ত আমরা এখানে ওয়েট করতেছি এরপর আমরা যাবো ইনানি বিক্সে বা কলাতুরি বিক্স পয়েন্ট বান্দরবন সুন্দরবন আমরা সম্পূর্ণ এরিয়াটি ঘুরে আসব। সূর্য মোটামুটি দুই হাতের নাগালে চলে আসলো এদিকে দেখতেছি জোড়া পাখিরা উড়াল পাখিরা উঠতেছে আবার বিমানও উঠতেছে দুইটা একদম সেম টু সেম ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য এবং তবে একটা কথা আপনাদেরকে বলবো যে বিষয় না বললে নয় আপনারা যদি ট্যুরে আসেন অবশ্যই আপনারা ছেলে সন্তান বা যায় নিয়ে আসবেন অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন কারণ সমুদ্র সৈকত বা সমুদ্র ঢেউ কখনো তার গতিরোধ করতে পারে না কিছু না কিছু একটা ঘটে স্বাভাবিক তো প্রতিনিয়ত আজকে দেখতেছেন বোট রাইড বোট রাইড করতে পারবেন মাত্র এক মানে শর্ট ড্রাইভ যেটাকে বলা যায় সেটা হচ্ছে তিনশো টাকা আর লং ড্রাইভে পাঁচশো টাকা অবশ্যই দামাদামি করে উঠতে হবে আর এখানে আরেকটি মেসেজ আপনাকে দিতে চাই যে আপনার ছবি তুলেন সেলফি তুলেন কোনো সেলফি ম্যানকে আপনাদেরকে বলে সেলফি তোলার জন্য অবশ্যই ফিক্স রেট করে নেবেন দামা করে নেবেন তারপর আপনার সেলফি উঠাবেন না তো এখানে একটা বড় একটা অ্যামাউন্ট চলে আসবে বলবেন পাঁচটা দিয়ে দেবে পঞ্চাশটা পরে সব ছবি আপনাদেরকে নিতে হবে তেমন একটা ভুক্তভোগী আমি তো সবশেষে মোটামুটি ওয়েদারটা বেশ ভালো আর আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে তো পর্যটক কেন্দ্র কোনটি তারা নিশ্চিত আপনি বলবেন কক্সেস বাজার কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ যেখানে কিনা দেশ এবং প্রবাস বা বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন এসে এখানে জমাট বাঁধে তা আমরা এখন একটু মাছের রেসিপি মাছ খাবো মাছ খাওয়ার জন্য আমরা চলে আসছি এখান থেকেছি নানান প্রকার মাছ কাঁকড়া অক্টোপাস পায়লা মাছ ইত্যাদি পাবদা পুঁটি এবং সামুদ্রিক এই চিংড়ি মাছ বা নাম না জানা আরও বিশাল অনেক কিছু মাছ আছে যা নাম না জানা রয়ে গেল দেখেছেন হাতে বড়ো বড়ো কাঁকড়া জোড়া কাঁকড়া বিক্রি করা হয় দুই থেকে আড়াইশো টাকা তবে যদি খান অবশ্যই বেস্ট টেস্টি আসে আর না খেতে পারলে নয় তো বন্ধুরা ভিডিও ভিডিওটি আমার লাগলে অবশ্যই কমেন্ট অর্শ জানাবেন পারলে ভিডিও শেয়ার করবেন